বান্দার প্রতি আল্লাহর মায়া আছে না নাই আল্লাহ দুনিয়াতে ছাড় দিয়েছে কিন্তু হাশরের ময়দানে ছেড়ে দিবে না জাররা জাররা পরিমাণ হিসাব গ্রহণ করবে হাশরের ময়দানটা সামনে আছে এইজন্য আমি ওই বিষয়ে আলোচনাটা শুরু করলাম বন্ধুরে ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন হাশরের ময়দানে সব নাফসি নাফসি বলে কাঁদবি আজকে মনে বড় দুঃখ লাগে আহলে খবিসের এক বড় হুজুর নাকি কয় রে কিছু বলতাম নি বাজার আমার তো বাজার না বললে আমার মন শান্তি লাগে না সবাই বলে আমি বলি আরে টিকটক মলো এরা হইল টিকটক মলো আহলে খবিস যারা এরা হইল টিকটক মলো এই টিকটক মলো ভিতরে যন্ত্রণায় ফেসবুকটা আহত আমার যুবকগুলো কই দেখি পোলা পানগুলো কোথায় টিকটক মলো ভিতরে যন্ত্রণায় ফেসবুক কি আর বড় করে কর আর ইউটিউব নিহত ইউটিউব আর গুগল তো পুরো আইসিতে গুগল পুরো আইসিতে ওরা গুগলের ভিতরে যা আছে উল্টা পাল্টা ডুবে রাখছে আমরা তো আকাবের যারা এই যে এলএম এর কিতাবের লাইব্রেরি এই যে জীবন্ত লাইব্রেরি এখানে আমার পাশে বসে কথা কর ঠিক কিনা আমাদের এই হুজুররা আমাদের এই হুজুররা আমাদেরকে এলএমের কথা আমলের কথা ইমানের কথা মহব্বতের কথা হৃদয়ে ট্রাস করে দিয়েছেন যেটা হাশরের মাঠে কাজে লাগবে আর ওরা কি করছে মন গড়া কথা গুগলের ভিতরে ঢুকাইয়া দিয়ে গেছে ওরা জানে না গুগল টুগুল যা আছে কুল্লু মান আলাইহা ফান সব ফিল্ম হয়ে যাবে অন্তরের তাকওয়া অন্তরের রিয়াজত অন্তরের ভালোবাসা অন্তরের মহব্বত সব হাশরের ময়দানে উঠবে আল্লাহু আকবার জোরে কর তাইলে আপনারা কি আমার কথা বুঝতেছেন ওরা যেটা টার্গেট করছে ওরা টার্গেট করছে দুনিয়াদারি আর আমরা টার্গেট করছি ওই আখিরাত যে ওখানে আমাদেরকে ভালো থাকতে হবে এই দুনিয়ায় কর্ম করব নবীর জন্য কাউকে ভালোবাসবো নবীর জন্য কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য এটা আমার হুজুর এখানে বসা হাদিস শরীফের মধ্যে আছে হাশরের ময়দান যেদিন কায়েম হবে সকল মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে সেই দিন আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে এক শ্রেণী হলো আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে এই প্রকৃতির মানুষগুলোকে নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে এই প্রকৃতির মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে ওরা দুনিয়াদারি নিয়ে আছে এই টিকটক মৌলভীদের টুকটাক কথায় যখন সিফাতুলিতে কোনো সমস্যা সৃষ্টি হয় এদেরকে ঠিকঠাক করতে গেলে নিজামি হুজুরের মতন হুজুর দরকার আছে ফারা হুজুরের মতন দরকার আছে আছে কি না বলেন না কেন যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা আমাদের আকাবেরদেরকে আমরা বিশ্বাস করি কি করি না ওনারা আমাদেরকে বলেছেন হাশরের মাঠে রসুল সুপারিশ করবেন হাদিস থেকে বলেছেন দলিলের বলে বলেছেন এটাই আমরা বিশ্বাস করি হয়তো আপনি মাদ্রাসায় পড়েন নাই কিন্তু এই উলামায়ে কেরামদের কথা বিশ্বাস করতে হবে কথা কর ঠিক না বে ঠিক আর যেই সমস্ত কাজজাবরা বলে হাশরের ময়দানে নবী সুপারিশ করতে পারবে না নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি পাদের পাল্লা ভারী হয় নাউজুবিল্লাহ কর না কেন আরো বড় করে কর নাউজুবিল্লাহ কর এরা কি মৌলবী হইতে পারে এরা কি আলেম হইতে পারে এরা হলো জালেম ঈমান ধ্বংসকারী কথা বলে ঠিক কিনা বলেন এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই আমার হাতের লেখা একটা গজল আছে এই গজলটা হলো আমি বলেছিলাম নিজের হাতেই লিখছিলাম এটা হলো তুমি মোদে আশার আলো এটা যে এটা আমার হুজুর তো বসা একটা লোকের কষ্ট করি বাবা আপনি আইন দিবেন আপনার এই দৌড়ে আছে গত জুম্মাজে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন এই জানেন কি সুন্দর সমীকরণ
এবির সূত্রের মত না এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার কি সুন্দর উত্তর যে গত জুম্মা আমি পড়ছি এটা কবুল হইছে কিনা আমি জানি না এখন আমিও বলি সব নিউজ আছে রাখছি কবুল হইছে কিনা জানি না আমি যে নামাজ পড়ছি কবুল হইছে কিনা জানি না আমি যে রোজা রাখছি কবুল হইছে কিনা জানি না আমি যে হজ উমরা উমরা করছি ও কবুল হইছে কিনা আমি জানি না আমি যে দান করছি কবুল হইছে কিনা জানি না তো আমি আমার কাছে এটার গ্যারান্টি কার্ডও নাই ওয়ারেন্টি কার্ডও নাই আমার মাঝে কি আছে কি নিয়ে উঠব কন্ত একটা জিনিস আছে আমার কাছে যদি বলেন যে কি আছে আমি বলবো যে আমল করছি কবুল হইছে কিনা সন্দেহ কিন্তু আমি এমন একটা কাজ করছি বা এমন একটা বিষয় ধারণ করি সেটা হলো আমার রহমাতুল্লিল আলামিন আমার নবীরে আমরা এমন ভাবে ভালোবাসি যে এই ভালোবাসার ভিতরে চুল পরিমাণ কিন্তু সন্দেহ নাই এইজন্য এদিকে খেয়াল করে বলতেছি কিচ্ছু নাই আমার নবী আছে এটা নিয়ে আমরা হাসর মাঠে উঠব কথা কোন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ماشاءاللہ يا رسول اللہ اللہ يا رسول اللہ بل يا رسول الله يا حبيب الله يا رسول الله تومي جيبون تومي مرون آدار غوري تومي يكون تومي جيبون تومي মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদান করনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব يا رسول الله يا حبيب الله يا رسول الله একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ বুঝাইতাম হাসর ময়দানে আদম নবী বলবে নাফসি নাফসি ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি কোন নবী কথা বলার শুধু নাই যার কথার দ্বারা হাসর ময়দানে বিচার কার্য শুরু হবে তিনি কোন তোমার আমার নবী রহমাতুল আলামিন যুবক বার আমার মাথার উপরে সূর্য নিজের গামে নিজেরা সাঁতার কাটবে ওই মুহূর্তে বান্দারা আল্লাহর কাছে পানি চাইবে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা বান্দাগুলোরে পানি দেয় পানি দিতে যাইয়া বান্দা দুই ভাগ হয়ে যাবে এক ভাগে পানি পাবে জাহান্নামের কুজের পানি আরেক ভাগে পানি পাবে হাউজে কাউসারের পানি আর বড় করে বলো না সুবহানাল্লাহ জাহান্নামের পুজের পানি এই পুজগুলো কিসের হবে এই পুজগুলো হবে মানুষের ফড়ি থেকে পুজ
মানুষগুলো পড়তে পড়তে সব বুঝ হয়ে যাবে নিচে ওয়াকুদু হাত কুরাশি বল লক্ষ্মী হবে জোরে জোরে আল্লাহ ডাক দিবেন ওয়াকুদু হাত الناس والحجارة أعدت للكافرين وإذ جهنم نقول سبا تليب عرقتا حضور عرقتا لك نام كنت تزريع لك نام المراد নাঙ্গল মুরার বাবারা এলাকার নামটা ধরলে ভালো অনলাইনে চিনলেন যে পাশে কোন গ্রাম আছে সিপাতলির পাশে নাঙ্গল মুরা উত্তর মেখল হ্যাঁ হ্যাঁ উত্তর মেখল নাঙ্গল মুরা সিপাতলি মাকে প্রশ্ন করি মা গো আপনি চুলার আগুন ধরান কি দিয়া মা বলবে আমি চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া আমার আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন প্রমাণ করে হাশর ময়দানে যে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া এই মানুষ যদি আপনি হন কি উপায় হবে আমার জাহান্নামে তো গভীর জাহাদ নামের পেট ভরে না ভিতর দিকে আগুনের লেলিহান একটা ঠাও মারবে শত কিলোমিটার দূরে থাকলো জিব্বার বাড়ি দিয়ে আগুনে ফালাইব এই জাহান্নামের আগুন বান্দার চোখের পানিরে বড় ভয় পায় আশিকের চোখের পানিকে ভয় পায় এই জন্য আল্লাহ বলেছেন ও বান্দারা ফালিয়াদুআকু কলিলাও ওয়ালিয়াবকু কাসির বান্দারে কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার আল্লাহ রাজি হয় কাঁদলে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয় কথা বলেন ঠিক কিনা মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কেড়ে নিয়েছে যতটুকু সময় আমরা মোবাইলে দেই ততটুকু সময় আমরা আল্লাহর জন্য দেই না এই জন্য বান্দারা বলবে ও আল্লাহ তুমি পানি দাও জাহান্নামের পুজোরে পানি দেওয়া হবে আর এক শ্রীর বান্দাদেরকে আমার আল্লাহ ওই পানিটা পান করাবে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা ওই পানি পান করাবে যে পানি পান করাইলে এক ফোঁটা পানি পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানির খালেক হলো আমার আল্লাহ ওই পানির খালেক আমার আল্লাহ ওই পানির মালিক আমার রহমাতুল লিল আলামিন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ হলো খালেক নবী হলো মালিক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য সুপারিশ করবেন আমার নবী বলেন হ্যাঁ আমি সুপারিশকারী ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে আপনি নবীকে আমি কোথায় পাবো আমার নবী বলে তুমি আমাকে পাবে পুলসিরাতের গোড়াই কল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফা ইন লাম আলকা ইয়া রাসূলুল্লাহ যদি আমি আপনাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাই আমি আপনাকে কোথায় পাবো আল্লাহর হাবিব বলেন তুমি আমাকে হাউজ কাউসারের গোড়াই পাবে ওই জায়গায় যদি আপনারা না পাই আপনাকে আমি গোদাই পাবো আমার নবী বলে তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে দেখছেন নি নবীর ঠিকানাটা কত চমৎকার আপনি কি বুঝেন না আমার নবীর সম্মান কত রে বাবা তাহাজ্জাত বিহি নাফিলা তাল্লা কাসা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আসিফাতুল বাবা পায়ের মধ্যে হাত দিয়া বুইলা দিয়া যায়
এই রমজান কার জন্য শেষ রমজান হতে পারে এই রমজানকে ভালোবাসেন মূল্যায়ন করেন রমজান একটা মেহমান মেহমানকে সম্মান করে দেন আপনার জীবন ধন্য হবে আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারে পানি দান করেছেন হাউজে কাউসারে পানিটা দেখতে দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে স্বচ্ছ এই নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার দেশের মাটি এটেল মাটি বেলে মাটি পলি মাটি দোআঁশ মাটি এবং কাদাযুক্ত মাটি বড় দুর্গন্ধ আর আমার নবীকে যে হাউজ দান করছে কাউসার কাসিরাতুন কাসরা অনেক অধিক কল্যাণ যে দান করেছেন ওই হাউজে কাউসারের পানির নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে হাম্বর দিয়া বানাইছে ওই নদীর মধ্যে ঢেউ আছে ঢেউ ওই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে ওই নদীর দুই পারে মাটি আছে ওই মাটিগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে ওই নদীর খালেক হলো আমার আল্লাহ মালিক হলো আমার নবী এই দুই শ্রী বান্দাদেরকে এক শ্রী বান্দাকে পানি দিবে কি জানেন নিপুজের পানি আর এই বান্দাদেরকে আমার আল্লাহ দিবে হাউজে কাউসারের পানি বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ গো আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইল আমাদেরকে দিলা পূজের পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি তার কারণ জাগি তখন আমার আল্লাহ ডাক দিয়া বললে রে বান্দা এ বান্দা আমি আল্লাহ তোরে একটা দুনিয়ার জমিনে আমি হুকুম করেছিলাম দিনের বেলা খাইস না আমি ঘোষণা করেছিলাম ফামান শাহিদা মিনকুম শাহওয়া ফালিয়া সোম যখন তোমরা রমজান মাস পাবে রমজান মাসে রোজা রাখবে ওই রমজান পাইয়া তোমরা আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছ আমি বলছি খাইস না তোরা খেয়েছিস আমি বলছি দিনে পানাহার করিস না তোরা পানাহার করেছিস আমি বলেছি অশ্লীল কথা বলবা না তোমরা অশ্লীল কথা বলেছ এই জন্য তোমাদের নসিবে এই পানি রয়েছে আর আমার বান্দারা দিনের বেলা খাই নাই রাতে দিনের বেলা খাই নাই আহার তারা পানাহারও করে নাই আমি আল্লাহর ডরে তারা পান করে নাই আমি আল্লাহর ডরে তারা অশ্লীল কথা বলে নাই হে বন্ধুরে গতকাল আমি যখন সুলতানপুর আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণ বাড়িয়ার উদ্যোগে আমি যখন ইফতার করতে বসলাম বিশিষ্ট একজন সর্দার বৈশা দেখলাম কাঁপতেছে জিজ্ঞাসা করলাম এই মুহূর্তে আমরা ইফতারে বসলাম জিগাইলাম ভাই কেমন লাগতেছে তখন ওই সর্দার আমারে কয় হুজুর দেখছেন নি গলাটা শুকায় রইছে সামনে শরবত আছে পেটটা একেবারে পিঠের সঙ্গে লেগে আছে সামনে খাবার আছে ও হুজুর আমার সামনে শরবত আমার সামনে খাবার বিরিয়ানি দিয়া রাখছে আপেল দিয়া রাখছে কমলা দিয়া রাখছে মালটা দিয়া রাখছে শরবত দিয়া রাখছে তেল দিয়া রাখছে এরপরও হুজুর সময় আছে মাত্র 10 মিনিট মুখের ভিতরে পানিটা দিতাম পারতেছি না দেখে আল্লাহর কত আমরা ডরাই আর বিনাই বিজি বিনাই কিছু নাই আল্লাহর হুকুম আমরা পানিটা মুখে দেই না আমি তো দেখতেছি ওই সময়টা এমন একটা সময় বান্দা যে আল্লাহর কত ডরায় আরে খাস না কেন ওই এই মুহূর্তে পারব এই মুহূর্তে রোজা ভাঙলে আল্লাহ শাস্তি দিব ও বন্ধু রে ও বন্ধু আমরা কত সুন্দর আল্লাহর বিধানকে মেনেছি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান ভিতর সাউন্ডটা তুলে দেন মেহেরবান মনিটর দেন তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো প্রভু তাও বা করি বারে বার রহমান ইয়া করিমু মেঘের বান Yeah.
مهربان তুমি مهربان مهربان তুমি مهربان مهربان তুমি مهربان مهربان তুমি مهربان জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকল বিকার সাজে জুলুম করেছি مهربان তুমি مهربان مهربان তুমি مهربان তুমি مهربان مهربان তুমি مهربان مهربان তুমি مهربان مهربان তুমি مهربان مهربان